বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আলোচনা মুগডালকে নিয়ে। এটির নাম মুগডাল। নোয়াখালীর ভাষায় মুগুর ডাল। বোটানিক্যাল নাম ফ্যাসিওলাস রেডিয়েটাস লিন। মনে রাখতে হবে, মুগডাল যখন ঔষধে ব্যবহার হবে, উপরের খোসাটা ছাড়ানোর পরে ডালের উপরে যে খোসা থাকবে সেই খোসা সহকারে ব্যবহার হবে। নতুন জ্বরে আন্দাজে 15-20 গ্রাম মুগ ডাল নেবেন। 4-5 কাপ পানি দিয়ে সিদ্ধ করে নামানোর সময় হলে সামান্য খই ছিটিয়ে দিবেন। তার বাদে 1 কাপ থাকতে নামিয়ে নিয়ে ছেঁকে এটাকে দিনে 2-3 বার খাবেন। এটাতে অনেকগুলো সমস্যাই যায়। তার সাথে যদি দাঁত কষা হয়, পায়খানা কষা হয়, সেই সমস্যাটা যাবে। রাত কানায় একটু সন্ধে হলে যারা ঝাপসা দেখেন অথবা রাত কানা রোগে ভুগছেন, তারা 20-25 গ্রাম মুগ 6-7 কাপ পানি দিয়ে সিদ্ধ করে 2 কাপ থাকতে নামিয়ে ছেঁকে দিনে 2 বার ব্যবহার করবেন। তন্দ্রা রোগে ধুলনি রোগ, এই রোগীদের লক্ষণ হচ্ছে কারোর সাথে কথা বলতে বলতে ধুলে পড়ে যায়, একটু কোথাও বসে থাকলে ঝিমানি আসে, ঘুম আসে, গাড়িতে চড়তে কোথাও নীরবে বসে থাকতে এদের সবসময় ঘুম পায়, এরা তন্দ্রায় ভোগে সবসময়। এই সমস্যার জন্য 20-25 গ্রাম মুগ ডাল নিয়ে 4-5 কাপ পানি দিয়ে সিদ্ধ করে 1/2 কাপ থাকতে নামিয়ে ছেঁকে বিকালের দিকে 1 বার খাবেন। এতে কয়েকদিনের ভিতরে এই সমস্যাটা ধীরে ধীরে কেটে যাবে আর স্বাভাবিক যে দুর্বলতা সেটাও চলে যাবে। অগ্নিবান্ধে অগ্নিবল কম, সামান্য ঠান্ডা জ্বর হয়, গায়ে শীতশীত অনুভব হয়, খাওয়া দাওয়া রুচি থাকে না, খেলেও হজম হয় না, এসব ক্ষেত্রে এই ডালের জুস খুব ভালো উপকার। ডালের জুস করার সময় অবশ্যই ডালের উপরের খোসাটা থাকতে হবে। কোষ্ঠবদ্ধ দেয়, অনেকেই স্বাস্থ্য পরিষ্কারের জন্য প্রত্যুষে 1 গ্লাস জল পান করেন বা নাশা পান করেন, কিংবা 2 চাল মুখে দিয়ে জল খেয়ে থাকেন, অথবা পায়খানা করে এসব ভাবেন আরেকটু হলে বোধহয় ভালো হতো। এসব ধরনের সমস্যাতে রোগীরা আরও নানান রূপ ক্রিয়াকার্য করে থাকে। আমার এখানে ঔষধের আলোচনা, 15-20 গ্রাম মুগ আধ ভাঙ্গা করার পরে 5-6 কাপ পানি দিয়ে সিদ্ধ করে আন্দাজে 2 কাপ থাকতে নামিয়ে ছেঁকে ওই জুসটা সকাল অথবা বিকালের দিকে সুবিধা যখন হয় খেয়ে নেবেন, অথবা 2 বেলাও করতে পারেন। বাতপিত্ত জ্বরে ভীষণ জ্বর, ভুল বকা, জ্বরে বমি হচ্ছে, খুব জোরে চেঁচামেচি করছে, এসব সমস্যার জন্য 15-20 গ্রাম মুগ নিয়ে সেদ্ধ করে কিছুক্ষণ পরে পরে এখান থেকে খাওয়িয়ে দেন। অরুচিতে ভাজা কালো মুগ, যে মুগগুলো কালো রঙের হয় সেই মুগগুলো নেবেন। কালো মুগ 10 গ্রাম উপরোক্ত নিয়মে, আগে যে নিয়মটা বলেছি এই নিয়মে যদি আপনারা খাওয়ান, এই মুখটা জুস করার সময় এর সাথে সিন্দুক লবণ অর্থাৎ সৈন্দব লবণ দিয়ে দিতে হবে। শুক্র অল্প দেয়, যাদের কু অভ্যাসের ফলে শুক্রর হার অনেকটা কমে গেছে, যার কারণে নানা অসুবিধায় ভুগতে হয়, তারা প্রতিদিন যদি এই মুগ ডালের জুস খেয়ে যান নিয়মিত, তাহলে খুব ভালো ফলাফল পাবেন। অগ্নিমান্ধে পিত্তবিকারের জন্য অগ্নিবল যাদের হ্রাস পেয়েছে, সাধারণত লক্ষণ তাদের কিছু খেলেও হজম হতে চায় না, সারাক্ষণ বমি বমি ভাব, এরা যদি মুগের পাতলা জুস সবসময় ব্যবহার করেন প্রতিদিন নিয়মিত, তাহলে এই সমস্যাটা চলে যাবে। এগুলো গেল ভেতরের প্রয়োগ। এবার বাইরের প্রয়োগের কথা বলি। ফোড়া, এটার খুব ভালো ব্যবহার আছে, ওই ধরনের ফোড়াগুলো, যে ফোড়াগুলো উঠতেও খুব জ্বালা যন্ত্রণা করে, সহজে পাকেও না, পাকাতেও খুব কষ্ট হয়, এ ধরনের ফোড়াগুলোর জন্য এটাকে পানি দিয়ে বেটে, মুগ ডালগুলোকে পানি দিয়ে ভালো করে বেটে ফোড়ার চারপাশে একটু গরম করে ফোড়ার চারপাশে লেপে দিবেন। পরে ফোড়াটা যখন ফেকে যাবে, কিছু কলাই ডাল নিয়ে ভালো করে বেটে ছোট্ট একটা মুখ রেখে কলাই ডালগুলো লাগিয়ে দিবেন। কিছুক্ষণ পরে যখন কলাই ডালগুলো শুকাতে থাকবে, তখন ওটা ফেটে পুঁজগুলো বের হয়ে যাবে সহজে। তো প্রিয় দর্শক, এটা শেষ করার আগে একটি সংস্কৃত শ্লোক বলে শেষ করছি।
ঘ্যাগ্নাসে সুবগ্না স্বরূপা তথাপি পুংসাং পরাধার বর্তা। এই সংস্কৃত শব্দটির শ্লোকটির অর্থ যদি জানতে চান তাহলে প্রশ্ন করতে পারেন, এটা কারণবশত বলেছি আমি। আল্লাহ হাফেজ।